আজি রাজ্যের কেবাগৰাকীও হাই প্রোফাইল নেতার মনোনয়ন দাখিল পর্ব ডিব্রুগড়ত মনোনয়ন দাখিল করব সর্বানন্দ সোণোৱালে প্রদান বৰুৱায়ো আজি দাখিল করব মনোনয়ন পত্র দুয়োগৰাকী নেতার মনোনয়ন দাখিল পর্বত উপস্থিত থাকিব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস তথা বিরোধী ঐক্যরও কেবাগৰাকীও প্রার্থীয়ে আজি দাখিল করব মনোনয়ন পত্র যোরহাটত গৌরব গগৈ কাজিরঙাত রোজলিনা তিৰ্কী ডিব্ৰুগড়ত বিরোধী ঐক্যর লুৰিণজ্যোতি গগৈয়ে দাখিল করব মনোনয়ন গুৱাহাটী ৰৱ-ৰ’জল ষ্টেডিয়ামত আজি ভাৰত আৰু আফগানিস্তানৰ মাজত ফিফা বিশ্বকাপৰ যোগ্যতা নিৰ্ণয়কাৰী খেল ছৌদি আৰৱত হোৱা প্ৰথমখন ড্ৰ হোৱাৰ পৰিপ্ৰেক্ষিতত অধিক আকৰ্ষণীয় হ'ব আজিৰ মেচ আজি খেলৰ অন্যতম মুখ্য আকৰ্ষণ ভাৰতৰ অধিনায়ক সুনীল ছেত্ৰী কংগ্ৰেছৰ দুৰ্দশাৰ বাবে গৌৰৱ গগৈ জগৰীয়া নিৰ্বাচনী প্ৰচাৰৰ মাজতেই চাঞ্চল্যকৰ অভিযোগ আনিলে পীযুষ হাজৰিকাই ৰাজনীতিলৈ গৌৰৱ গগৈ নহাহেঁতেন কংগ্ৰেছৰ এই দশা নহয় বুলি মন্তব্য পীযুষ হাজৰিকাৰ রঙর উৎসব ফাকুয়াক লো উখল মাখল রাজ্য সত্রনগরী বরপেটাত আজি দৌল উৎসবর সুয়েরি উখল মাখল আবিরর রঙত রঙিন রাজ্যবাসীর মন প্রাণ হোলি গীতে মুখরিত আকাশ বতাহ